আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাশদা কুকিং হাউস প্রিয় দর্শক আমার আজকের আয়োজনে থাকছে শীতকালীন সবজি দিয়ে বিকালের নাস্তায় তৈরি করা যায় এমন একটি রেসিপি ফুলকপির পাকোড়া এটা আপনারা চটপট তৈরি করে নিতে পারবেন এবং খেতেও দারুণ মজাদার মুচমুচে ফুলকপির পাকোড়া তৈরি করব আজকে তো চলুন দেখে নেওয়া যাক আমার আজকের ফুলকপির পাকোড়া রেসিপি ভিডিও শুরু করার আগে বলছি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ এরপরে একটা হাড়িতে পরিমাণ মতো পানি নিয়েছি একটা চামচের মতো লবণ দিয়ে এই পানিটা যখন বলক চলে আসবে এরপরে আমি ফুলকপিগুলো কেটে রাখা ফুলকপিগুলো আমি অ্যাড করে দিব এখানে আমি অর্ধেকটা ফুলকপি নিয়েছি একটার অর্ধেক ভালোভাবে ধুয়ে পরিষ্কার করেছি এরপরে পানির সাথে আমি এগুলো অ্যাড করে দিব ঠান্ডা পানিতে একদমই ঠান্ডা পানিতে অ্যাড করবেন না যখন এটা বলক চলে আসবে ঠিক সেই সময় দিবেন না হলে একদম গলে যেতে পারে এবং মনে হবে ভিতরে পানিটা ঢুকে যাবে পানসা পানসা লাগবে লাগবে খেতে ভালো না এটা বলক চলে আসছে এখন আমি এটা দেখে নেব কিরকমই সিদ্ধ হয়েছে আমি দেখেছি এটা সিদ্ধ হয়ে গেছে নামিয়ে এবার একটা ঝুড়িতে আমি পানিটা ঝুরিয়ে নিলাম এরপরে ফুলকপিগুলোকে বাতাসে দিয়ে আমি ঠান্ডা করেছি এখন আমি এতে বাকি মশলাগুলো এখন অ্যাড করব দিয়ে দিচ্ছি পেঁয়াজ এখানে আমি তিনটা পেঁয়াজ কেটে নিয়েছিলাম এরপরে কাঁচামরিচ পাঁচ ছয়টি কাঁচামরিচ কুচি করে কেটেছি এক একটা চামচের মতো আদা রসুন বাটা হাফ চামচ জিরা বাটা হাফটা চামচ দিয়ে দিলাম ধনিয়া বাটা এবং পরিমাণ মতো এরপরে দিয়ে দিচ্ছি একটা ডিম এখন দিব মরিচের গুঁড়া হাফটা চামচ মরিচটা আপনারা আপনাদের ঝাল যেরকমের খান ঠিক সেই অনুযায়ী নিয়ে নিবেন হাফ চা চামচ হলুদের গুঁড়া এক চিমটি পরিমাণ বেকিং পাউডার এবার আলতো হাতে এগুলোকে মিশিয়ে নেব বেশি জোরে দিতে যাবেন না খুবই আস্তে আস্তে সাবধানে দিবেন না হলে কিন্তু এটা একদম গলে যাবে আলতো হাতে এবার আমি এগুলো মিশিয়ে নিয়েছি এরপরে সব শেষে দিয়ে দেব লবণ লবণটা আপনারা বুঝে দিবেন কারণ লবণ আমি ফুলকপি সিদ্ধ করার সময় দিয়েছিলাম এরপরে চালের গুঁড়ো অ্যাড করলাম তিন চার চামচের মতো চালের গুঁড়ো বেসনও দিয়ে দিব তিন চামচ আপনাদের পরিমাণটা আপনারা বুঝে নেবেন যদি বেশি ফুলকপি পাকোড়া বানাতে চান তাহলে সব মশলা একটু বেশি বেশি অ্যাড করতে হবে এরপরে আমি এটি একটু পানি দিয়ে দিচ্ছি যদি আপনাদের প্রয়োজন না হয় তাহলে দিবেন নাকি আমার একটু মনে হচ্ছে এটা একটু ভালোভাবে একটু মিশিয়ে নেওয়ার জন্য একটু পানি দরকার শুকনো মনে হচ্ছে আমার মাখানো শেষ এবার চলে যাব ভাসতে এর আগে দেখিয়ে নিচ্ছি কিরকমের হয়েছে মাখানোটা ঠিক এভাবে ফুলকপি গায়ে মশলাগুলো লেগে থাকবে এখানে একটা কড়াইতে আমি তেলগুলো আগে গরম করে নিয়েছি এরপরে একে একে ফুলকপিগুলো আমি ছেড়ে দিচ্ছি তেলে আমি এখানে ডুবো তলে ভেজে নেব এবং জালটা থাকবে মিডিয়াম টু হাই হিটে একদম কমিয়ে ভাজতে যাবেন না তাহলে ফুলকপির ভিতরে তেলটা বেশি শুষে নেবে মাঝারি আছে ভাজতে হবে তাহলে এটা খুবই ক্রিস্পি হবে মুচ মুচে খেতেও খুবই ভালো লাগবে কিছুক্ষণ পর এটাকে একটু এপিড ওপিড উল্টে পাল্টে দিবেন যাতে দুপাশ থেকেই ভালোভাবে ভাজা হয় কিছুক্ষণ পর দেখতে পাচ্ছি আমার ফুলকপিগুলো একদম ভাজা হয়ে গেছে কালারটাও লালচে হয়ে এবার আমি এগুলো কি নামিয়ে নেবো ভালোভাবে তেলটা ঝরিয়ে এখন আমি নামিয়ে নিচ্ছি তো দর্শক আপনারা এভাবেই খুব অল্প সময়ে ঘরে থাকা সবজি দিয়ে আপনারা এভাবে তৈরি করে নিতে পারবেন বিকালের নাস্তায় মুচ মুচে ফুলকপির পাকোড়া দেখতেই পাচ্ছেন কিরকমের হয়েছে এটা একটু ভেঙে দেখাচ্ছি আপনাদের এটার ভিতরে ভালোই কুক হয়ে গেছে আপনার চেষ্টা করবেন গরম গরম খেতে তাহলে ভালো লাগবে গরম গরম খেতে তো দর্শক আজকের মতো এখানে বিদে নিচ্ছি